এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। উনি রাত্রি 1টা পর্যন্ত আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। এবার আপনাদের সম্মুখে আব্দুল কাইয়ুম সাহেব বক্তব্য রাখছেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আজকে এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সামনের উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহ শোক শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা বিশেষ করে আজকে আমাদের সমাজ জীবনে একটি নতুন বিষয়, যে বিষয়টি নিয়ে সাধারণভাবে আলোচনা করা হয় না, যে বিষয়টি নিয়ে সাধারণভাবে আলোচনা হয় না সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, যেহেতু বিষয় আজকে নতুন, শুধু আজকের আজকেই শুধু নতুন নয়, বরঞ্চ সাধারণত এই বিষয় নিয়ে আলোচনাই করা হয় না, এমন একটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা ভাবনা নিয়েছি। আপনারা হয়তো ভাববেন এটা আবার কি ধরনের বিষয়, এমন কোন বিষয় নিয়ে কথা বলবেন যেটা আমাদের সমাজে আলোচনায় হয় না। জি ভাই, এরকম বিষয় নিয়ে আলোচনা করা হবে যে সাধারণভাবে আমাদের আলোচকরা আলোচনাই করেন না। সাধারণভাবে ইসলামিক আলোচকরা আলোচনা করেন বিভিন্ন বিষয়, তার মধ্যে নারীর পর্দা নিয়ে। আজকে আমি আপনাদের সামনে নারীর পর্দা নয়, বরঞ্চ আজকে আমার আলোচ্য বিষয় হবে পুরুষ জাতির পর্দা নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ জাতির পর্দা। সেজন্য আমি আপনাদের প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আপনাদেরকে প্রত্যেককেই অনুরোধ করা হচ্ছে যে আপনারা সামনে উপস্থিত হয়ে যান। তার কারণ হচ্ছে সামনে জায়গা যদি খালি থাকে আর আলোচনা করা হয় তাহলে যেন একটা খাপছাড়া খাপছাড়া অনুভব হয়, ঠিক যেন আলোচনাতে মন বসে না, ঠিকভাবে যেন কথাগুলো কাটা কাটা হয়ে যায়। সেজন্য আপনারা যদি না ঘুমিয়ে থাকেন এবং আমার কথা স্পষ্ট করে যদি বুঝতে পারেন তাহলে আপনাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, আপনারা সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে, আপনারা পিছন থেকে উঠে সামনে আসুন। ভাই সকল, যদি আপনারা আমার কথা বুঝতে পারেন, যেহেতু অনেক রাত হয়ে গেছে হয়তো আপনারা বসে বসে ঘুমাতে পারেন, সেই জন্য একটু জায়গাটা পরিবর্তন করুন, আপনাদের ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই নিজ দায়িত্ব মনে করে উঠে আসুন ভাই, যে আমরা বিশেষ করে এখানে যদি একটা সার্কাস হতো আর সার্কাসের জন্য যদি আমরা মানে দেখতে আসতাম তাহলে কি হতো, আগে প্রথমে আগে বসার চেষ্টা করতাম। তো সার্কাস দেখা দেয় হারাম ভাই, হারাম কাজে কি আমরা আগে থাকার চেষ্টা করছি, মানে জাহান্নামে যদি মানে যেতে হয় তাহলে আগে যেতে হবে, আর যদি ভালো কাজে আগে থাকে তাহলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেন তো জান্নাতে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমাদেরকে দেবেন। সবসময় ভালো কাজে আমাদেরকে আগে থাকতে হবে, বিশেষ করে আপনাদের সাররা জালসার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা ভুল। সাররা জালসার ভাবে জালসার করার চিন্তা ভাবনা, এটা সঠিক হয়নি। তারপরেও আপনারা আলহামদুলিল্লাহ যারা এখানে বসে আছেন রাত্রি অনেক হলেও, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ জাতির পর্দা নিয়ে, প্রথমেই আপনাদেরকে বলে রাখি আমার ইসলামী বক্তারা যেহেতু মহিলাদের পর্দা নিয়ে কথা বলে সেই জন্য আমি পুরুষদের পর্দা নিয়ে কথা বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পোশাক অবতীর্ণের কারণ কি, পোশাক কেন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 এর মধ্যে বলছেন যে হে বানি আদম, তোমাদের লজ্জা স্থান ঢাকবার জন্য
ও বেশভূষার জন্য পোশাক অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য এবং বেশভূষার জন্য পোশাক অবতীর্ণ করেছি। তাহলে পোশাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এর একটা কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সাধারণভাবে যদিও আমরা মহিলাদের কথা নিয়ে আলোচনা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আগে মহিলাদের পর্দা নিয়ে আলোচনা করেননি। আগে মহিলাদের পর্দার আলোচনা করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ জাতির পর্দা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 যে মুমিন পুরুষদেরকে বলো, মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জা স্থান হিফাজত করে, এটি তাদের জন্য উত্তম। তারা যা করে আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সুস্পষ্ট করে পুরুষ জাতির পর্দার কথা উল্লেখ করলেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30। এরপর সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 মহিলাদের পর্দার কথা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পুরুষদের পর্দার কথা বললেন, তারপরে নারীদের পর্দার কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই পুরুষদেরকে বললেন যে মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। দৃষ্টিকে সংযত রাখার অর্থ কি? দৃষ্টিকে সংযত রাখার অর্থ আমরা বিভিন্নভাবে বুঝে থাকি। সাধারণভাবে আমরা যে দৃষ্টিকে সংযত রাখব এর অর্থ হলো যে যখনই আপনি সাধারণভাবে এই দৃষ্টি দিয়ে আপনি অপর কোনো মহিলার দিকে তাকাবেন না, আপনি সাধারণভাবে অপর কোনো মহিলার দিকে আপনি তাকাবেন না। যদি কোনো সময় হয়তো রাস্তাঘাটে চলছেন আর আজকে বুঝতে পারছেন যে রাস্তাঘাটে শুধু ফিতনা, মহিলাদের ফিতনা। আজকে পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে মহিলারা। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদেরকে বলছেন তোমরা দুটো জিনিস থেকে বেঁচে থাকবে, একটি হচ্ছে দুনিয়া থেকে বেঁচে থাকবে আর একটা হচ্ছে নারী থেকে বেঁচে থাকবে। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়াতে অনেকগুলো ভোগের বস্তু রয়েছে, তার মধ্যে উত্তম ভোগের বস্তু হচ্ছে সচ্চরিত্র নারী। তাহলে নারী কিন্তু দুনিয়ার মধ্যেই পড়ছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচতে বললেন, পুরুষ জাতিকে কি থেকে বাঁচতে বললেন? একটা দুনিয়া থেকে আর একটা মহিলা থেকে বাঁচতে বললেন। কেন? সিপারের ভাবে মহিলার কথা উল্লেখ করার কারণটা কি? এর কারণ এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে মেয়েদেরকে সিপারের ভাবে উল্লেখ করার কারণ হচ্ছে যে পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে নারী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আছে যে শয়তানের চক্রান্ত দুর্বল। আর একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ সূরা নম্বর 12 মধ্যে বলছেন যে নারীদের চক্রান্ত খুবই শক্তিশালী। পুরুষদের জন্য নারীদের চক্রান্ত খুবই শক্তিশালী। সেজন্য আমরা দেখি যে পুরুষরা খুবই দুর্বল হয়ে পড়ে নারীদের কাছে। আর এই জন্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে বড় বড় বাবু স্ত্রীর কাছে কাবু। এটা আপনারা ভালোভাবে জানেন যে বড় বড় মানুষ, বড় বড় হুষ্টপুষ্ট মানুষ, বড় বড় বাবু তারা স্ত্রীর কাছে কাবু হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিপারেট ভাবে কেন নারীদের থেকে বাঁচতে বলেছেন। আর আজকে আমরা ফিতনায় জড়িত, আজকে যেখানে যাবেন সেখানে নারী সমস্যা, বাইরে বের হলেই সমস্যা শুরু, বাড়ি থেকে বের হলেই নারী সমস্যা শুরু হয়ে যায়। এটা কেন তার কারণ একটু পরে বলছি। আজকে মেয়েদের যা অবস্থা, রাস্তাঘাটে চলা যায় না, দিনদার পুরুষরা তারা ভালোভাবে দুনিয়াটা দেখতে পারে না, কেন? শুধু নারীদের ফিতনার কারণে। আর আজকে বিশেষ করে নারীদের যা ড্রেস পোশাক, এই ড্রেস পোশাক দ্বারা এমন অবস্থা যা বুড়োরাও জোয়ান হয়ে যায়। তাহলে জোয়ানদের কি অবস্থা হতে পারে সেটা সহজেই অনুমেয়।
বন্ধুগণ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দেন, যদি হঠাৎ করে কোন নারীর দিকে দৃষ্টি পড়ে তাহলে কি করবে? সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৃষ্টিকে সংযত রাখার কথা বলা হয়েছে, এই দৃষ্টিকে সংযত রাখা, আপনি ধরুন রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে কোনো নারী আপনার সামনে পড়ে গেল আর বুঝতে পারছেন আজকে নারীদের অবস্থা, যেটা আমি আগেই বলেছি যে বুড়ারা যদি জোয়ান হয়ে যায় তাহলে জোয়ানদের কি অবস্থা হতে পারে, তাহলে আপনি কি করবেন, আপনি কি করবেন? এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি অধ্যায় নম্বর 41 অনুচ্ছেদ নম্বর 28 হাদিস নম্বর 2777। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু হিসেবে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, যেটা বারবার অনুমোদিত নয়, বারবার তাকানো যেটা অনুমতি নয়, তার প্রতি তাকাবে না। তোমার প্রথম দৃষ্টি জায়েজ হলেও পরের দৃষ্টি ক্ষমার যোগ্য নয়। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছেন যেটা দেখা জায়েজ নয় সেটার দিকে বারবার তাকাবে না, যদিও তোমার প্রথম দৃষ্টিটা জায়েজ ক্ষমার যোগ্য। মানে প্রথমবার যদি দেখা হয়ে যায় এটা ধর্তব্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন না। ভাই, এর অর্থ কিন্তু এটা নয়, এর অর্থ এটা ভাববেন না যে যাজ্ঞা রাস্তা দিয়ে যখন প্রথম দৃষ্টি যখন জায়েজ আছে, প্রথম দৃষ্টি যখন মানে ক্ষমার যোগ্য, তখন যখন হঠাৎ করে কোনো মেয়ের দিকে নজর পড়লো তাহলে প্রথমে 5 মিনিট ধরে দেখেইনি, 5 মিনিট ধরে দেখার পরে নজর নিচা করবো, এমনটি ব্যাপার নয়। তার কারণ হচ্ছে এই হাদিস আপনি যা বুঝছেন সেটা নয় যে আপনি প্রথম দৃষ্টি জায়েজ মানে আপনি 10 মিনিট 5 মিনিট ধরে দেখেই নেন তারপরে আপনি নজর নিচু করবেন, এমনটি বিষয় নয়। তার কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের বুঝার মানদণ্ড যেটা হচ্ছে সালাফে সলেহিনদের বুঝ, সালাফ সলেহিন তারা কি বুঝেছেন। এই হাদিস আনতে গিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি অনুচ্ছেদ কায়েম করেছে হঠাৎ দৃষ্টি পড়া প্রসঙ্গে, হঠাৎ করে যদি দৃষ্টি পড়ে যায় তাহলে কি করবে, তা এখানে এসে হাদিস ফিট করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে হঠাৎ করে যদি কোনো মহিলার দিকে কোনো নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করতে হবে, চক্ষু নিচু করতে হবে। তাহলে এটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পুরুষ জাতির জন্য পর্দা। কেন? যখনই আপনি এই আমল করবেন, এই আমল করা কিন্তু খুব কঠিন কাজ, এই আমল করা কিন্তু খুব কঠিন কাজ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই দৃষ্টি নিচু করার কথাই বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন, প্রথম দৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে আপনাকে মুখ অন্যদিকে ঘোরাতে হবে অথবা দৃষ্টি নিচু করতে হবে। তাহলে বোঝা গেল যে এই কাজ যদি আমরা করি তাহলে আমরা অনেক বড় ধরনের ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারবো, অনেক বড় ধরনের ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারবো। তার কারণ আমরা জানি বিশেষ করে আজকে আমাদের পোশাক, আমাদের নারীদের পোশাক আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আর পুরুষদের পোশাক অনেক বেড়ে যাচ্ছে। যখন বেড়ে যাচ্ছে পুরুষদের পোশাক, নারীদের পোশাক কমে যাচ্ছে, তখন হয়তো আপনি ভাববেন যে তাহলে পুরুষদের পর্দা নিয়ে আলোচনা করার কি প্রয়োজন, কি প্রয়োজন? এই জন্যই তো বল্টুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বল্টু বলতো নারীদের লজ্জা বেশি নাকি পুরুষদের লজ্জা বেশি, বল দেখি। বল্টু উত্তরে বলেছিল যে স্যার পুরুষদের লজ্জা বেশি। বলে কেন বল্টু? বলছেন স্যার আমরা দেখতে পাই যে নারীরা তাদের পোশাক আস্তে আস্তে খুব কমে যাচ্ছে এবং তাদের পোশাক খুবই কম, শর্ট পোশাক তারা পরে, আর পুরুষরা সব কিছু ঢেকে ঢুকে সব পড়ে থাকে। তো বোঝা গেল যে পুরুষদের লজ্জা বেশি। তো আজকে হয়তো আমরা ভাবছি যে পুরুষদের লজ্জা বেশি, পুরুষরা পোশাক বেশি পরে থাকে, কিন্তু আমি আপনাদের সামনে প্রমাণ করব যে পুরুষরাও আসলে তারা পর্দার খিলাফ কাজ করে। পর্দা পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ, পর্দা হিজাব প্রথা পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ, কিন্তু মাসআলাতে কিছু কিছু পার্থক্য রয়েছে, কিন্তু ফরজ সকলের জন্য। তো পুরুষদের পোশাক যে বড় এবং নারীদের পোশাক যে ছোট হয়ে যাচ্ছে, এবং শয়তানের এটা হচ্ছে একটা বড় ধরনের চক্রান্ত,
তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 27 এর মধ্যে বলেছেন যে হে বানি আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। কি বলছে আল্লাহ তাআলা? যে আদমের সন্তানরা, এই মানুষ খবরদার, শয়তান যাতে তোমাদেরকে বিভ্রান্ত না করে। যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল, আল্লাহ তাআলা বলছেন কিভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল। আমরা জানি, সবাই জানি ঘটনা, যে জান্নাতে শয়তান আদম আলাইহিসসালামকে এবং হাওয়াকে কিভাবে বিভ্রান্ত করেছিল এবং তাদেরকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। ফল খেয়ে তারা কি হয়েছিল? উলঙ্গ হয়ে পড়েছিল, তাদের আর থাকার জায়গা জান্নাত হয়নি। সে পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদের লজ্জা স্থান দেখতে পারে, অর্থাৎ এমন কাজ করেছিল তারা যে উলঙ্গ হয়ে গিয়েছিল শয়তান যাতে তাদের লজ্জা স্থান দেখতে পারে। তার মানে আপনাদের মহিলারা, বর্তমান যুগের মহিলাদের পোশাক যে ছোট হয়ে যাচ্ছে, এতে শয়তানের এটা অনুসরণ, এটা শয়তানের হুকুম পালন করা হচ্ছে। শয়তান খুশি হচ্ছে যাতে শয়তান দেখতে পারে। তাহলে ছোট পোশাক পরা দেখে কে খুশি হয়? ছোট পোশাক পরা, মহিলাদের ছোট পোশাক পরা দেখে কারা খুশি হয়? শয়তান। তাহলে যেসব পুরুষ মানুষরা মহিলাদের ছোট পোশাক দেখতে চান বা দেখেন বা দেখলে খুশি হন, তারা শয়তানের ভাই নয় কি? তারা অবশ্যই শয়তানের ভাই। আর আপনি আপনার মেয়েকে ছোট পোশাক পরার অনুমতি দিয়েছেন, আপনি নিষেধ করেননি। আপনি আপনার স্ত্রীকে ছোট পোশাক পরার অনুমতি দিয়েছেন, নিষেধ করেননি। আপনি আপনার বোনকে ছোট পোশাক পরার অনুমতি দিয়েছেন, নিষেধ করেননি। সেই জন্য আপনিও শয়তানের ভাই হয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে সে লজ্জা স্থান দেখতে পায়, নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না। আল্লাহ তাআলা বলছেন যে শয়তানরা তোমাদেরকে ভালোভাবে দেখে, প্রত্যক্ষ করে যা তোমরা দেখো না। নিশ্চয় আমি শয়তানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ঈমান গ্রহণ করে না। যারা ঈমান গ্রহণ করে না মানে যারা ঈমান গ্রহণ করে না, ব্যাপক অর্থ একটা অর্থ এখানে, মানে যেহেতু পর্দা প্রসঙ্গ, এখানে একটা অর্থ হচ্ছে যারা এই পর্দা প্রথাকে পারে না, তারা হচ্ছে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। তাদের অভিভাবক হচ্ছে শয়তান যারা পর্দার বিধান, বিধিবিধান মেনে চলে না। এখন বর্তমানে আমাদের মহিলারা কেন তারা এই ছোট পোশাক পরছে? এই জন্য কি শুধু মহিলারাই দায়ী নাকি আমরা দায়ী? এটা হচ্ছে একটা জানার বিষয়। কারণ এর জন্য যদি আপনি ভালোভাবে বুঝে দেখেন, তাহলে এর জন্য দায়ী হচ্ছি আমরা পুরুষরা। আপনি বলবেন কেন? আজকে মহিলাদের ছোট পোশাকের যে জন্য যে দায়ী, শুধু মহিলারা দায়ী নয়, মহিলারা তো অবশ্যই দায়ী, তার জন্য প্রথম নাম্বারে দায়ী হচ্ছে পুরুষরা। শুনেন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিম অধ্যায় নম্বর 34 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নম্বর 4618। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল। শুনেন এই পুরুষরা, যারা শুধুমাত্র বাড়িতে যান আর বাড়ি থেকে আসেন, দায়িত্ব পালন করেন না, তাদের জন্য শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা প্রত্যেকে দায়িত্ববান, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে তোমাদেরকে। তোমার অধীনস্থে যারা আছে, তোমার অধীনস্থে তোমার স্ত্রী রয়েছে, তোমার অধীনস্থে তোমার মেয়ে রয়েছে, তোমার অধীনস্থে তোমার ছেলে রয়েছে, এদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। আমির বা নেতা তার অধীনস্থ লোকদের উপর দায়িত্ববান, আমির অথবা নেতা। আপনি তো কমসে কম আপনার ফ্যামিলির আমির, আপনার আপনার ফ্যামিলির আপনি নেতা, সুতরাং আপনাকে আপনার ফ্যামিলির নেতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, এবং সে তার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকদের উপর দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকজনের উপর দায়িত্বশীল, অর্থাৎ আপনার পরিবারের উপর আপনি দায়িত্বশীল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকের জনের উপর দায়িত্বশীল, সে সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে আপনার পরিবারের ব্যাপারে। শুনুন, যারা স্বামীর স্ত্রী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্ত্রী সিও স্বামীর বাড়ি ও সন্তানের উপর দায়িত্বশীল, সিও স্বামীর বাড়ি স্বামী ও তার সন্তানের উপর দায়িত্বশীল। কিভাবে? আপনি স্ত্রী, আপনার স্বামীর উপর আপনার দায়িত্বশীল। কেন? আপনি থাকতে আপনার স্বামীকে অন্য কোনো নারীর দিকে তাকাতে হয় কেন? কেন তাকাতে হয়? কেন তাকায়? তার মানে হচ্ছে এটাই যে আপনি আপনার স্বামীর সামনে সাজেন না, আপনি আপনার স্বামীর সামনে সাজেন না। আপনি সাজন পূজনটা করেন কখন? ওই তো যখন বাড়ি থেকে বের হন, বাড়ি থেকে বের হন, ডাক্তারের বাড়ি যান, আর যখন কোথাও বেড়াতে যান, আজকে হয়তো জালসাও শুনতে এসেছেন খুব সেজে খুঁজে, কিন্তু বাড়িতে স্বামীর সামনে আপনার সাজার প্রয়োজন মনে হয় না। যদি আপনি আপনার স্বামীর সামনে না সাজেন আর বাইরে এসে যখন আপনি সাজবেন তো অন্য লোকের আপনার দিকে দৃষ্টি দিবে, আর আপনার স্বামীও তখন কি করবে, বাইরে এসে অন্য স্ত্রীরাও আপনার মতো সাজা কুজা করবে আপনার স্বামীর সামনে, আর আপনি সাজা কুজা করছেন অন্যজনের স্বামীর সামনে, তো আপনার স্বামীও তো অন্যদিকে দৃষ্টি দেবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিও স্ত্রীরা তার স্বামী স্বামীর বাড়ির সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে আপনি দায়িত্ব পালন করছেন না বলে আপনার স্বামী ভুল পথে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, যত রকমের ভালো পোশাক মহিলারা পরে কখন? যখন বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যখন বের হয় তখন ভালো পোশাকটা পরে, আর স্বামীর সামনে স্বামী কিনে দেওয়ার পরে ভালো পোশাক স্বামী জুটে না কপালে। টাকা খরচ করছে কে? স্বামী। আর মজা মারছে কারা? রাস্তাঘাটের লোকজনরা, অন্য পুরুষ। ছি 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 ছি, আশ্চর্য, এটা কাপুরুষতার পরিচয়। আপনার স্ত্রী আপনার সামনে সাজগুজ না করে আপনার স্ত্রীকে দিচ্ছেন অন্য কারো সামনে সাজগুজ করতে, এটা আপনার কাপুরুষতার পরিচয়। আশ্চর্য ব্যাপার, আপনি মোহর দিবেন, আপনি মোহর দিবেন, আপনি টাকা খরচা করবেন, আর রাস্তাঘাটের লোকজনকে আপনি মজা মারতে দিবেন, আপনার মতো কাপুরুষ কে আছে? আশ্চর্য ব্যাপার। শুনুন, মহিলাদেরকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী সিও স্বামী ও বাড়ি সন্তানের উপর দায়িত্ববান। আপনার সন্তানের উপর আপনি দায়িত্বশীল, আপনি কেমন করে সন্তান মানুষ করবেন, কেমন করে আপনি সন্তানকে বড় করবেন, তার উপরে মায়ের ভূমিকা, যথেষ্ট ভূমিকা রয়েছে। এই জন্য আপনাকে আপনাকে দায়িত্বশীল হতে হবে, সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে সেই সম্পর্কে আপনাকে বুঝতে হবে। আর এর উপরে আমি একটা লেকচার দিয়েছি, আদর্শ পরিবার গঠনে পিতা মাতার ভূমিকা, আদর্শ পরিবার গঠনে পিতা মাতার ভূমিকা, এ সম্পর্কে আমি একটা দীর্ঘ আলোচনা করেছি, লেকচার দিয়েছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই ইন্টারনেটে পাবেন। সে সম্পর্কে আপনারা আলোচনা শুনলেন যে পিতা মাতা হিসেবে আমাদের সন্তানদের প্রতি দায়িত্ব কি রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্ত্রী ও সিও স্বামী স্বামীর বাড়ি ও সন্তানের উপর দায়িত্ববান, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে। মহিলা, তুমি সাজাগুজ করে বাইরে বেরিয়েছ কিন্তু স্বামীর সামনে না, টিপ পরে আপনি লোককে দেখিয়েছ কিন্তু স্বামীর সামনে টিপ পরার চেষ্টা হয়নি। আশ্চর্য ব্যাপার, জেনে রাখবেন এই যে টিপ আমরা স্ত্রীদেরকে পড়াচ্ছি এটা বৈধ নয়। আপনি টিপ পড়িয়ে রাস্তাঘাটে পড়াচ্ছেন, এটা আপনার জন্য বৈধ নয়। টিপ যদি নারীরা পড়েই শুধুমাত্র আপনার সামনেই পড়বেন, আপনার স্ত্রী আপনার সামনেই পড়বে, অন্য কোনো পুরুষের সাথে নয়। আপনি কাপুরুষ বলে আপনাকে কিছু বলে মনে হচ্ছে না, আর নারীরা কাপুরুষদেরকেই চাই যাতে অন্য লোকের সাথে মজা করতে পায়। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোলাম তার মনিবের মাল সম্পদের উপর দায়িত্ববান। গোলাম অথবা সেই যুগে গোলাম প্রথা ছিল, আপনি আজকে যে কোনো, আপনি হয়তো কোনো কাউকে কোনো চাকরির জন্য নিয়োগ করে রেখেছেন, কোনো দায়িত্ব দিয়ে রেখেছেন, সেই দায়িত্ব যে দিয়েছেন আপনি সেই দায়িত্ব সম্পর্কেও সে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে তাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওহে তোমাদের প্রত্যেকেই স্ব স্থানে একজন দায়িত্ববান, যে যে জায়গাতে আছেন, যে যে জায়গাতে আছেন সে সে
সেই জায়গাতে দায়িত্ববান প্রত্যেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কথা বুঝতে পারছেন আমাদের দায়িত্ব কর্তব্য কি? তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য এতগুলো থাকা সত্ত্বেও আজকে আমরা কি করছি? আজকে আমরা দায়িত্ব পালন করছি না, আজকে আমরা দায়িত্ব পালন করছি না। এখন আসছে আপনাদের সামনে মূল দিকে ফিরে, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ জাতির পর্দা, আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ জাতির পর্দা, সেই জন্য পুরুষদের পর্দার খানতি রয়েছে কি? সাধারণভাবে পর্দার জন্য কিছু নিয়ম কানুন আছে, পর্দার জন্য কিছু নিয়ম কানুন আছে, কিছু জিনিস যেটা পুরুষদেরকে এবং মহিলাদেরকে সবসময় জন্য ঢেকে রাখতে হয়। পুরুষরা যে জায়গাটা ঢেকে রাখবেন সেটা হচ্ছে সবসময় নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা সবসময় পুরুষদেরকে ঢেকে রাখতে হবে, কয়েকটা জায়গা ব্যতীত যেটা আপনারা জানেন। তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদেরকে সবসময় ঢেকে রাখতে হবে। এখন পোশাক পরার উদ্দেশ্য সম্পর্কে আমি আপনার সামনে আগে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 এর মধ্যে বলেছেন পোশাক পরার উদ্দেশ্য সম্পর্কে, লজ্জা স্থান ঢাকার জন্য। তো ভাই লজ্জা স্থান ঢাকার মানে এই না, লজ্জা স্থান ঢাকার মানে এই না যে লজ্জা স্থানের উপরে শুধু কাপড় থাকলেই যথেষ্ট, এটা নয়। তার কারণ আপনারা জানেন যে এখন এমনও পোশাক বেরিয়েছে যে লজ্জা স্থানের উপরে দিলে আপনার পুরো লজ্জা স্থান উপর থেকে বোঝা যায়, মানে দুটো দিক এর অর্থ হতে পারে, আপনারা হয়তো বুঝতে পারেন, একটা হচ্ছে পাতলার কারণে বোঝা যায়, আর একটা হচ্ছে মানে এমন আঁটো সাঁটো রবাটের মতো পোশাক একটা মেয়েদের পোশাক বেরিয়েছে সেটা মানে স্কিন বলা যেতে পারে, স্কিন বলা যেতে পারে, টাইট তো টাইটই, সাধারণভাবে যেগুলো দেখা যায় মহিলারা পরে সেটা তো আছেই, কিন্তু একটা পোশাক বেরিয়েছে একেবারে চুপ, মানে প্রত্যেকটা অঙ্গ যেমন উলঙ্গ হলে বোঝা যায় সেই পোশাক পরা হলে সেই একই উলঙ্গ থাকে, সুতরাং পার্থক্য থাকে যে তার উপরে একটা আলাদা এক্সট্রা চামড়া বসানো আছে পোশাকে, এটা সাধারণভাবে এগুলোতে দেখা যায় না। এই ফিতনা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেন এই এলাকাতে, দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, এই ফিতনা যদি এই বহরমপুর এলাকায় চলে আসে তাহলে দেখবেন ধর্ষণ কত হবে, কত ধর্ষণ হবে। এগুলো বিভিন্ন অ্যাড ফ্যাডে হয়তো সাধারণভাবে দেখা যায়, বিশেষ করে বাজার শহরে বা হয়তো ট্রেন দিয়ে কোনো আসা যাওয়া করে দূর দূরান্ত মহিলা যেমন মুম্বাই থেকে, এই ধরনের মহিলাদের মানে কখনো কখনো দেখা যায়। আল্লাহ তাআলা যাতে এই ফিতনা এই সাইডে না দেন, আর যদি এই ফিতনা আসে তাহলে আমাদের পুরুষদের দুর্বলতার কারণে আসবে। পোশাক পরার উদ্দেশ্য কি? পোশাক পরার উদ্দেশ্য হচ্ছে লজ্জা স্থান ঢাকার জন্য, ঢাকা মানে ওই রকম নয় কিন্তু যেটা বললাম, এখানে ঢাকা হতে হবে আপনার পোশাক যাতে এমন পাতলা না হয় যাতে সেই পোশাক দ্বারা আপনার লজ্জা স্থান পুড়ে যায়, তাহলে এমন পাতলা পোশাক পরা চলবে না। আরেকটা হচ্ছে কি, এমন আঁটো সাঁটো টাইট ফিট পোশাক যাতে না হয় যে টাইট ফিটের কারণে আপনার লজ্জা স্থান অঙ্গ প্রত্যঙ্গ বুঝে যায়। আজকে বর্তমান পুরুষরা আপনারা জানেন জিন্সের প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পোশাকগুলো টাইট ফিট, তার পাছা কতটা উঁচু কতটা নিচে সব বোঝা যায়। এবং আজকে তো আরো বিভিন্ন স্টাইলিশ পোশাক উঠেছে, কি জিন্সের প্যান্ট আবার ফের ট্যাং এর কাছে ছিঁড়ে, বাইরকম পোশাক আশা করি আপনাদের এদিকেও দেখেছেন, ছিঁড়ে পোশাক আবার দাম বেশি, কেন? ওই কোন হিরোর নাকি স্টাইল কোন ফিল্মে নাকি এরকম ভাবে শুটিং করেছে ওটাই ছেলেরা আজকে শুরু করে দিয়েছে। তো এদের ব্রেন বুদ্ধি তো আর কিছু নেই, এদের ব্রেন বুদ্ধি তো কিছু নেই, ব্রেন বুদ্ধি তো শয়তান খেয়ে ফেলেছে, এখন এদের ব্রেন বুদ্ধি বলে মনে করছে ফিল্মের হিরো, এদের আদর্শ হচ্ছে ফিল্মের হিরো। আর আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের আদর্শ, তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা আদর্শ কাকে বানালাম? শাহরুখ খান, অজয় দেবগান, সুলেমান খান, আমির খান, তারপরে আরো কি আছে ভাই, কাকে আদর্শ বানালাম? এই সব ফিল্মের হিরোদেরকে আমরা কি করলাম? আদর্শ বানালাম।
আল্লাহ তাআলা বলছেন কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা আদর্শ বানালাম দেখেন যারা উলঙ্গ হয়ে চলে, যারা উলঙ্গ হয়ে চলে এইরকম ব্যক্তিদেরকে আমরা আদর্শ বানালাম। বন্ধুগণ, আজকে পুরুষদের প্যান্ট ছিঁড়ে ফাটা প্যান্ট রয়েছে, তো আজকে তো ভাই বল্টুর কথা তো খেলাফ হয়ে গেল। বল্টু বলেছিল না যে লজ্জা পেয়েছি পুরুষদের, তো ভাই এখন তো পুরুষরা দেখছি তারা তো ফাটা প্যান্ট পরছে, আবার এত শর্ট প্যান্ট পরছে, শর্ট জামা পরছে, এবং সে যখন মানে রুকু করছে, রুকু করছে হয়তো নামাজের সময় বা এমনি সময় যখন মানে কুকড়ি হচ্ছে, তখন কি হচ্ছে যে তার জামা উপর দিকে উঠে যাচ্ছে আর প্যান্ট নিচে থেকে চলে যাচ্ছে, তার পাছা দেখা যাচ্ছে, অর্ধেক পাছা দেখা যাচ্ছে। তাহলে পুরুষরা এখন লজ্জাশীল বেশি হয়ে গেছে নাকি? এদেরও লজ্জা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন এই যে অবস্থা হচ্ছে পুরুষদের প্যান্ট, আপনি সাধারণভাবে যদি সাধারণ প্যান্টে যদি পরেন আর আপনার উপরের পোশাক যদি না থাকে, অথবা আপনার পোশাক যেমন সাধারণভাবে আজকে ছেলেরা টি শার্ট পরছে অথবা জামা পরছে, সেটা খুবই শর্ট সাইজের, টি শার্টটা হয় এই কোমর নামি পর্যন্ত, খুব টাইট ফিট। আর এখনকার ছেলেরা তো আবার ইন করতে শিখেছে, ইন ইন বুঝেন তো ভাই, ইন ইন মানে হচ্ছে ওই যে জামাটা বা টি শার্টটা প্যান্টের ভিতরে ভরে দেওয়া, এটা হচ্ছে ইন করা। এই ইন করা এটা হচ্ছে বেহায়াপনা, এটা হচ্ছে পর্দার খেলাফ। মানে আপনি যে প্যান্টটা পরেন সেই প্যান্টটা দিয়ে নিশ্চিত আপনার পাছা বোঝা যায়, কত কেজি মাংস হবে সেটাও বোঝা যায়, তাহলে সেই পাছার উপরে আপনার উপরকার জামাটা দিয়ে কমসে কম আপনাকে ঢেকে রাখতে হবে, সেই জামাটাও যাতে ঢিলা ফালা হয়, এইরকম টাইট ফিট না হয়, যাতে আপনার পাছার উপরে থাকলেও যাতে আবার ওই একই কেস হয়ে যাচ্ছে এরকম যাতে না হয়, তাহলে উপরের পোশাক দিয়ে আপনার সেই মানে হাঁটু পর্যন্ত অথবা সেই জাং পর্যন্ত অবশ্যই আপনাকে ঢেকে রাখতে হবে, অবশ্যই আপনাকে ঢেকে রাখতে হবে, নইলে আপনার পাছা উঁচু নিচু সব বোঝা যাবে। আর আপনি যে ইন করছেন এটা তো পর্দার খেলাফ, তার কারণ আপনাকে লজ্জা স্থান ঢাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা অবতীর্ণ করেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 এর মধ্যে, আর আপনি আবার ইন করে আবার ওটা প্রকাশ করছেন, মানে আপনি তো চাচ্ছেন যে মহিলারা আমার দিকে তাকাক, মহিলাদের দৃষ্টি আকর্ষণ করার আপনি চেষ্টা করছেন, তো মহিলাদের যখন দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তার মানে আপনি পর্দার খেলাফ কাজ করছেন। আমরা বলছি আমরা পুরুষরা খুব পর্দা পালন করি, খুব পর্দা পালন করি, কিন্তু আপনি পর্দার খেলাফ কাজ করলেন, আপনি ভেবে দেখলেন না যে পর্দার আপনি খেলাফ কাজ করলেন। বন্ধুগণ, তাহলে এই যে আমাদের সমাজে যা চলছে, এই যে আমাদের সমাজে যা চলছে ইন প্রথা অথবা শর্ট সাইজ জামা পরা অথবা জিন্সের প্যান্ট বা সাধারণ প্যান্ট শুধুমাত্র ছেড়ে দেওয়া, এটা সঠিক নয়, আপনাকে এর মাধ্যমে আপনার কিন্তু পর্দার খেলাফ হয়ে যাচ্ছে। আর একটা পর্দার খেলাফ আমরা কি কাজ করি, পর্দার খেলাফ কাজ সেটা হচ্ছে কি, গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরা। আপনি বলেন গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরা, এটা আমার পর্দার খেলাফ কাজ কেমন করে হলো? মহিলাদের পোশাক আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মহিলাদের পোশাক আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আর পুরুষদের পোশাক বড় হতে হতে রাস্তা ঝাড়ু দিতে যাচ্ছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে, আজকে পোশাকে রাস্তা ঝাড়ু দিচ্ছে ভাই। তা তো বুঝলাম, কিন্তু পর্দার খেলাফ হলো কি করে, পর্দার খেলাফ কিভাবে হচ্ছে আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। তার আগে যারা গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরে তাদের হুকুম কি, এ সম্পর্কে আপনার হাদিস শুনুন। এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77 অনুচ্ছেদ নম্বর 2 হাদিস নাম্বার 5784। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত নিজের পোশাক ঝুলিয়ে চলবে আল্লাহ তার প্রতি কিয়ামতের দিন দয়ার দৃষ্টি দিবেন না। কি বলছেন? দয়ার দৃষ্টি দিবেন না। আপনি বলেন ও ওটা তো অহংকারের বশত, ওটা হচ্ছে অহংকার বশত, আপনি হয়তো ফটাম করে বলতে পারেন, ঠিক আছে,
আপনি মনে রাখুন, যদি অহংকার করে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দয়ার দৃষ্টি দিবেন না। তারপরে আরেকটি হাদিস শুনেন, সহিহ মুসলিম কিতাবুল ইমান অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 46 হাদিস নাম্বার 194 আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন প্রকার লোকের দিকে তাকাবেন না। কি বলছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন প্রকার লোকের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। কথাও বলবেন না, তাকাবেন না ও পবিত্র করবেন না। তাহলে কি হবে? বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। কি বলছেন? যে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। বর্ণনাকারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তিনবার করে পাঠ করলেন। কি বলছেন? এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে বললেন, একবার নয়, দুবার নয়, তিনবার বললেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন গুরুত্বপূর্ণ কথা বলতেন সাহাবাই কেরামদের সামনে, তখন একবার দুবার তিনবার পর্যন্ত বলতেন। আবু যর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বারবার করে তিনবার বললেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, তার তো ধ্বংস হবে। কি বলছেন? আবু যর, তার তো ধ্বংস হবে, সে তো ক্ষতিগ্রস্ত হবে, মানে সে জাহান্নামে চলে যাবে। হে আল্লাহর রাসূল, এরা কারা? হে আল্লাহর নবী, আপনি যাদের কথা তিনবার করে বলেন এরা কারা? যে কিয়ামতের দিন কথা বলবেন না আল্লাহ তাআলা, কিয়ামতের দিন তাদেরকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য আযাব শাস্তি রয়েছে, এই আল্লাহর রাসূল এরা কারা আপনি বলে দিন, এদের পরিচয় আমাদেরকে দিন, যাতে আমরা সতর্ক হতে পারি, এই উদ্দেশ্য হচ্ছে। তিনি বললেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, এক নম্বরে, যে লোক পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে চলে। কি বলছে? যে লোক পায়ের গোছার নিচে অর্থাৎ টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে চলে, এক নম্বরে। তাহলে এক নম্বরে তো ওই চলে আসছে যে যদি আপনি গুটি নিচে ঝুলিয়ে কাপড় পরেন তাহলে, তাহলে এখানে কিন্তু অহংকারের কথা নেই। হয়তো ধরে নিচ্ছি আমরা যে অহংকারের কথা নেই, তাহলে এটা অহংকারের ব্যাপার। অহংকার যেহেতু অন্য হাদিসে অহংকারের কথা বলা হয়েছে, শাস্তিটা যেহেতু একই, ঠিক আছে। তারপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। তারপরে দুই নম্বরে কি, দুই নম্বর হচ্ছে কোনো কিছু দান করার পরে খোঁটা দেয়। মা বলে রাজা গর্ভে মেতেছে, এও শুনবে আজ কি করে, আর দান করে খোঁটা দেওয়ার অভ্যাস তো মা বোনদের মধ্যেই আছে, তাহলে এরাকে সংশোধন হবে এরা কি করে? এরা ছাগল হাটের মতো যে অবস্থা করছে আজকে আমি বাস্তব প্রমাণ পেলাম। আমি বিভিন্ন জায়গায় জলসা মাহফিলে গিয়েছি, এত বেহায়াপনা আমি দেখিনি, যে তাদেরকে এত বলা সত্ত্বেও তারা যে গল্প গুজব ছাড়ছে না, এটা আমি প্রথম দেখছি আজকে আপনাদের এখানে। আপনারা কালকে থেকে দায়িত্ব অবশ্যই পালন করবেন, যার স্ত্রীরা এখানে আছে ভালোভাবে টাইট করবেন কালকে গিয়ে, বা জালসা থেকে ফিরে ভালোভাবে টাইট করবেন, যদি টাইট না করতে পারেন তাহলে আপনি কাপুরুষের পরিচয় দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দান দেওয়ার পরে খোঁটা দিবে। দেখবেন না মহিলারা হয়তো কাউকে কোনো কিছু মানে অসহায় একটা পরিস্থিতি এসেছে, তাকে কিছু দিয়েছে, আর যখন কোনো কিছু ঝামেলা ঝগড়া শুরু হয়ে গেল, তোকে ওই সমাজে তোরে উপকার করিনি, হ্যাঁ তোর ভাতারে হানি চলছিল না, হ্যাঁ আর আমি কি করেছিলাম, চাউল দিয়েছিলাম, চাউলের পয়সাও নিনি, চাউল ধার দিনি এমনি দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, লবণের পয়সা বা লবণ তো তোর কাছে এরকম নেই না পয়সা, এ তো মহিলার অবস্থা। দাস দান করার পরে কি করে? খোঁটা দেয়। এবং পুরুষরা শুনুন, মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করেন, যারা মিথ্যা শপথ করে যারা মাল বিক্রি করেন, না রে ভাই এই ঠোঁট পালিশটা না 20 টাকার নিচে দিতে পারবো না, কারণ আমার 18 টাকা তো কিনেই আছে। এ হচ্ছে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা। মিথ্যা শপথ করে আপনি পণ্য বিক্রি করছেন মানে আপনি বলবেন আমি এটা 15 টাকার নিচে অথবা 20 টাকার নিচে দিতে পারবো না, আমার পোষাবে না, তাই বলে আপনাকে কসম করতে হবে যে আল্লাহর কসম আমি এটা
18 টাকা দিয়ে কিনেছি এই জন্য 20 টাকা দিয়েছে আমি বিক্রি করতে পারবো না, দরকার নেই। যদি আপনার কসম সত্য হয় তারপরে আপনি ভুল পদক্ষেপে আছেন, যদি সত্য কথা বলে থাকেন কি দরকার আছে আপনি এই কথা প্রচার করে যে আমি এত টাকায় কিনেছি। আর যদি মিথ্যা বলেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিথ্যা কসম করে মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রি করে মাল বিক্রি করে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে শাস্তি। তাহলে বিষয়টা কত মারাত্মক। এখন কথা হচ্ছে যে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরা আপনি বললেন অহংকার। তারপরে এবার একটা হাদিস শুনেন, সহিহ বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 64 ইসলামিক ফাউন্ডেশনের হাদিস, অধ্যায় নম্বর 64 অনুচ্ছেদ নম্বর 2333 হাদিস নম্বর 5371 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজারে লুঙ্গির পায়জামার প্যান্টের যে পরিমাণ টাকনুর নিচে যাবে সেটা জাহান্নামে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে, যে পরিমাণ নিচে যাবে সেটা জাহান্নামে যাবে। মানে এখানে অহংকারের কথা কিন্তু নেই, আর এটা শাস্তিও কিন্তু আলাদা। এই হাদিস স্পষ্ট করে বলছে যদি আপনি অহংকার না করে যদি গঠির নিচে ঝুলিয়ে কাপড় পরেন তাহলে সেই পরিমাণ আপনার জাহান্নামে যাবে, আর যদি অহংকার করে পরেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অহংকার করলে আর বিনা অহংকারে সেই পরিমাণ জাহান্নামে যাবে, পার্থক্য কিন্তু বুঝতে পারছেন। এবার যারা বলছে যে আমরা অহংকার করি না অহংকার করি না, তারা ভালো করে শুনেন, আবু দাউদের একটা হাদিস বলছে, আবু দাউদের একটা হাদিস বলছে যে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরাটাই অহংকার। আপনার মনে অহংকার থাক আর না থাক, আপনি নিজেকে যতই অহংকারী নয় দাবি করেন, যতই আপনি অহংকারী নয় দাবি করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের মধ্যে যে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরাটাই হচ্ছে অহংকার। তাহলে বোঝা গেল যেটা অহংকার, আর অহংকারের সংজ্ঞা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে প্রত্যাখ্যান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে কঠোরভাবে নিষিদ্ধ করছেন, আর তারপরে আপনি বলবেন যে না আমার অহংকার নেই, দিয়ে আপনি পড়ছেন তার মানে আপনি সত্যকে প্রত্যাখ্যান করেন, এটাই হচ্ছে অহংকার। মা বোনেরা যাতে আবার ভাবে না, মা বোনেরা যাতে আবার এটা ভেবে না নেই জায়গা গুঠির উপরে কাপড় পরার দলিল পেলাম, মা বোনরা এটা আপনাদের জন্য নয়, এটা আপনাদের জন্য নয়, এটা পুরুষদের জন্য, কিন্তু আপনারা এটা নিয়ে নিয়েছেন, শয়তানে বেরি খুশ লাগছে আপনাদেরকে, কাপড়টা পরছেন তারপরে গুঠির উপরে, আর সালোয়ার কামিজ যা পরে সব গুঠির উপরে যাচ্ছে, তারপরে তো আপনাদের অশ্লীল পোশাক তো রয়েছে, তো এটা পুরুষদের জন্য, তারা গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরবে না, কিন্তু মহিলারা গুঠির নিচে পর্যন্ত পুরো পা ঢেকে রাখবে তারা। এখন কথা হচ্ছে এটা পর্দার খেলাপ হলো কি করে, পর্দার খেলাপ হলো কি করে, এটাও বুঝতে পারলাম না, আসুন বুঝিয়ে দিচ্ছি কিভাবে পর্দার খেলাপ হলো। প্রথম কথা যেটা হচ্ছে আপনি গুটি নিচে ঝুলিয়ে কাপড় পরেন কেন, কেন পরেন? যারা গুটির নিচে ঝুলিয়ে কাপড় পরেন তাদের উদ্দেশ্য থাকে মেয়েরা তার দিকে তাকাবে, মানে মেয়েবাজি করা, এর তো মেয়েবাজি করা, এটা পর্দার খেলাপ নাকি পর্দার কাজ, তা বুঝছেন না? এটা পর্দার খেলাফ কাজ হলো যে এদের উদ্দেশ্য থাকে যে রাস্তা পরিষ্কার করতে করতে যাব তো লোকেরা মেয়েরা আমাদেরকে তাকাবে। জেনে রাখুন আপনার এটা এই জন্য পর্দার খেলাফ কাজ, আর মেয়েরা জানে, মেয়েরা জানে যে আপনার গুঠির নিচে যখন তারা কাপড় দেখবে তখন বুঝে ও সিগন্যাল কি সবুজ, তার মানে কর্ড লাইন মারা যাবে, এর সাথে সিগন্যাল দিচ্ছে আসো তৈরি আছি। আর যদি কোন পুরুষের যদি গুঠির উপর যদি কাপড় দেখে মেয়েরা তাহলে না রে এর সঙ্গে হবে না, রাস্তা আলাদা কর। উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে শয়তান আরেক রাস্তা দিয়ে পালাতেন, যে রাস্তা দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা চলতেন সেই রাস্তায় শয়তান চলতো না, শয়তান ব্যাকরণ রাস্তা দিয়ে চলতেন।
তো গুঠির উপরে যদি ছেলেরা কাপড় যদি দেখে দেয় মেয়েরা গুঠির উপরে কাপড় পরছে মানে এর সঙ্গে কর্ড লাইন চলবে না। তাহলে বোঝা গেল স্পষ্ট করে যে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরা এটা হচ্ছে পর্দার খেলাপ কাজ যেটা পুরুষরা করে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ পর্দার খেলাপ যেটা সাধারণভাবে আমরা 100 মধ্যে 97% পুরুষরাই পর্দার খেলাপ কাজ করে বিভিন্ন ভাবে। দেখেন গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরে পুরুষরা বেশিরভাগই, যেটা তাদেরকে গুঠির উপরে কাপড় পরার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলারা তার উল্টো করে, কারণ মহিলারা কোনো পুরুষ লোক দেখলে যেমন বুঝতে পারে, কোনো মহিলাকে দেখলে যে মহিলার গুঠির উপরে কাপড় মানে তার পোশাক ছোট, তার মানে এর সঙ্গে কর্ড লাইন চলতে পারে। আর যদি তার পোশাক ঢাকা ঢোকা সব কিছু হয় তাহলে না এর সঙ্গে চলবে না। তাহলে মহিলারা কি করছে, পোশাক ছোট করে এরা সিগন্যাল দিচ্ছে পুরুষদেরকে, আর পুরুষরা পোশাক লম্বা করে অর্থাৎ গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরে এরা মহিলাদেরকে মেয়েদেরকে সিগন্যাল দিচ্ছে। কি অবস্থা, কি অবস্থা! উভয় উভয়কে আকর্ষণ করছে, লোহা চুম্বককে আকর্ষণ করছে, চুম্বক লোহাকে আকর্ষণ করছে, আর কি থাকে ভাই। সেজন্য আজকে দিন দিন জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হয় না, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয় না। আজকে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরে জিনার নিকটবর্তী হচ্ছি, মেয়েরা গুঠি মানে দেখে রেখে তারা জিনার নিকটবর্তী হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন জিনা করা তো দূরের কথা, তার নিকটবর্তী হয় না, যে কাজ করলে তার কাছাকাছি হয় সে কাজ করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। বন্ধুগণ, পুরুষদের আরেকটা গুরুত্বপূর্ণ পর্দা হচ্ছে মুখে দাড়ি রাখা। এই যে দাড়ি, এটা হচ্ছে পুরুষদের জন্য একটা বড় মাপের পর্দা। আপনারা বলবেন এ আমার কেমন কথা, দাড়ি আবার পুরুষের জন্য পর্দা কেমন করে হলো? দাড়ি রাখাটা তো সুন্নাত, রাখলে ভালো না রাখলে কোনো গুনাহ নেই। আমাদের অধিকাংশ মানুষের ভুল ধারণা রয়েছে যে দাড়ি রাখাটা সুন্নাত, রাখলে ভালো না রাখলে কোনো গুনাহ নেই, এটা হচ্ছে আমাদের সমাজের লোকের ধারণা। কিন্তু জেনে রাখবেন এই ধারণা বাতিল, এই ধারণা ভুল। আপনি যদি বলেন দাড়ি রাখা সুন্নাত, তবে একদিক দিয়ে ঠিক আছে, কারণ এই দাড়িটা হচ্ছে সমস্ত আম্বিয়া কেরামদের আদর্শ, সমস্ত আম্বিয়া কেরামদের যত নবী রাসূল ছিলেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 6 নম্বরের মধ্যে জানাচ্ছেন যে মুসা আলাইহিসসালাম যখন হারুন আলাইহিসসালামের দাড়ি ধরে তাকে মারার চেষ্টা করেছিলেন, হারুন আলাইহিসসালাম বলে হে আমার সর্দার, আমার দাড়ি ও চুল ধরো না, আমার দাড়ি এবং আমার চুল ধরিও না। তার মানে বোঝা গেল হারুন আলাইহিসসালামেরও দাড়ি ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে এই দাড়িটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের আদর্শ। বোঝা গেল যে এটা হচ্ছে আম্বিয়া কেরামদের সুন্নাত। তবে এই সুন্নাতটা পালন করা ফরজ। আপনারা আবার একটা নতুন কথায় আসলে, আবার এই কেমন কথা, সুন্নাত আবার ফরজ আবার, এটা আবার কেমন কথা, সুন্নাত আবার ফরজ, এটা আবার কেমন কথা? জি, কেন সুন্নাত ফরজ হয় না, সুন্নাত জিনিস পালন করা ফরজ হয় না? তবে হাদিস শুনুন, সহিহুল বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সুন্নাত থেকে বিমুখ সে আমাদের দলভুক্ত নয়। কি বলছে, যে সুন্নাত থেকে বিমুখ, যে আমাদের সুন্নাত থেকে বিমুখ সে আমাদের দলভুক্ত নয়। তাহলে বোঝা গেল কি, সুন্নাত আপনাকে পালন করতেই হবে, ফরজ। এই দাহি রাখা সুন্নাতটা ফরজ, পালন করা আপনাকে ফরজ, করতেই হবে। তার বিভিন্ন দলিল রয়েছে, তার জন্য দলিল রয়েছে। উঠে দেখুন সহিহুল বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77 অনুচ্ছেদ নম্বর 64 হাদিস নাম্বার 5892, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত তিনি বলেছেন, তোমরা মুশরিকদের উল্টো করো। কি বলছে নবী সাল্লাম? বলছেন মুশরিকদের বিপরীত করো, উল্টো করো। দাড়ি লম্বা রাখবে, দাড়িটাই ছেড়ে দিবে, গোঁফটাকে ছোট করবে। কি বলছে? দাড়িটাকে ছেড়ে দেবে আর গোঁফটাকে কি করবে? ছোট রাখবে। তাহলে বোঝা গেল যে দাড়ি রাখাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার। নবী সাল্লাল্লাহু আলাইহি অর্ডার দিচ্ছেন যে মুশরিকদের তোমরা বিপরীত করো, দাড়িটাকে ছেড়ে দাও, দাড়িটাকে লম্বা রাখো আর মুছটাকে ছোট করো। ভাই মুছ আমাদেরকে ছোট করতে হবে। আবার অনেক মানুষকে দেখা যায় তারা ভুলবশত মুছটাকে ছোট করবে, কি মুছটাকে পুরো ছিলেই ফেলে, মুছটাকে পুরো ছিলেই ফেলে, উড়িয়ে দেয়। আবার অনেকে বলেন যে আমি মুছটাকে কেঁচি দিয়ে শেষ করি। কেঁচি দিয়ে আপনি কাটতে পারেন, ছোট করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ছোট করবেন যে আপনার বোঝাই যাবে না মুছ আছে কি নেই, বোঝাই যাবে না, এটা চলবে না। আল্লাহ ছোট করতে বলেছেন। এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানী তার বই আদাবুজ জিফাবে বলেছেন যে মুছকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে বিদআত। সুতরাং আপনি মুছকে পুরোপুরি উড়াবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পুরুষদের বৈশিষ্ট্যের মধ্যে দিয়েছেন। অর্থাৎ মুছ, এই যে গোফ যেটাকে বলছি আমরা, এই গোফ আল্লাহ পুরুষ মানুষকে দিয়েছেন, নারীদেরকে নয়। তাহলে আজকে আমরা পুরো মুছ ছেড়ে দিচ্ছি মানে? দ্বিতীয় কথা হচ্ছে আজকে যারা আমরা পুরো দাড়ি মুছ পুরো উড়িয়ে দিই। আমি বলেছি যে দাড়ি রাখা ফরজ, এবার তারপরেও যে আমরা পুরো উড়িয়ে দিচ্ছি, পুরো যে আমরা উড়িয়ে দিচ্ছি, এর তাহলে কি হবে? প্রথম কথা যেটা হচ্ছে যে এই পুরো দাড়ি মোচ উড়িয়ে দিয়ে আমরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করছি। মহিলাদের সাদৃশ্য অবলম্বন, আল্লাহ তাআলা মহিলাদেরকে দাড়ি মোচ দেননি, দাড়ি গোফ মহিলাদেরকে দেননি, দিয়েছেন পুরুষ লোকদেরকে। কিন্তু আমরা এই পুরুষ মানুষরা আবার দাড়ি গোফকে সবকে উড়িয়ে দিয়ে কি করলাম? মহিলাদের সাদৃশ্য অবলম্বন করলাম। আর মহিলাদের সাদৃশ্য অবলম্বন করলে কি হবে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77 অনুচ্ছেদ নম্বর 61 হাদিস নম্বর 5885, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল পুরুষকে অভিশাপ দিয়েছে, লানাত দিয়েছে, যারা পুরুষ ও মহিলা রূপ ধারণ করে। আর ওই সব মহিলাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, যারা মহিলা হয়ে পুরুষের রূপ ধারণ করে। যে সব পুরুষ পুরুষ হয়ে মহিলার রূপ ধারণ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি পুরোপুরি দাড়ি মোচ ছিলে ফেলে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করছেন, তাহলে আপনি অভিশপ্ত হচ্ছেন। আর আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশপ্ত হন, তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল সাফাত করবেন। আজকে তো পুরুষরা দেখছি তারা মহিলার রূপ ধারণ করতে ব্যস্ত, অনেক পুরুষ আবার দেখছি যে হাতে চুড়ি পরছে, অনেক পুরুষকে আবার দেখি কানের দুল পর্যন্ত পরছে, অনেককে দেখা যাচ্ছে আবার গলাতে মালা পরছে, অনেক পুরুষ গুটির নিচে ঝুলে কাপড়টা পরছে, যেটা আলোচনা করেছে, এটা মহিলাদের সাদৃশ্য। দাড়ি মোচ পুরো ছিলে দিচ্ছে, দিয়ে কি করছে? এরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সেই সব পুরুষদেরকে। বন্ধুগণ, তারপরে এটা হচ্ছে বিজাতিদের আদর্শ, যেটা সেই হাদিসের মধ্যে আমি বলেছি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমার মুশরিকদের বিপরীত করো, দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছোট করো। মুশরিকদের বিপরীত না করে আমরা মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করছি, কি আমরা দাড়ি মোচ ছিঁড়ে ফেলছি। এ সম্পর্কে হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহি আবু দাউদ কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নম্বর 4031, ইবনু উমার সূত্রে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাসাব্বাহা বিকাওমিন ফাওয়া মিনহু, যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই দলভুক্ত। বোঝা গেল যে এই যে দাড়ি মোচ পুরোপুরি ছেড়ে ফেলে দিয়ে এটা কি হচ্ছে? বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করছেন। বন্ধুগণ, সময় যেহেতু শেষ, পরবর্তী বক্তা চলে এসেছে, সেজন্য এই আলোচনাটি করার আর দীর্ঘ আলোচনা করার সময় হচ্ছে না, সেজন্য খুবই সংক্ষেপে আমি কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। এখন শুধু আপনাদেরকে আমি বলবো এটা পর্দার খেলাপ কি করে, দাড়িটা পর্দার খেলাপ কি করে।
ভাই দাড়িটা পর দাড়ি ছিলে ফেলা পর্দা খারাপ এই জন্যই যে দাড়ি ছিলে ফেলা মানে আপনার মেয়েবাজি করা ধান্ধা। যারা দাড়ি ছিলে ফেলে তারা নিজেকে খুব মানে একদম স্মার্ট করে মেয়েদের কাছে প্রকাশ করতে চায় যে মেয়েরা যেটা আমার দিকে তাকায়। আর মেয়েরা ভালোভাবে জানে যে যে ছেলের মুখে দাড়ি নেই গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরে একদম ফুল সিগন্যাল রয়েছে, মানে কট লাইনের জন্য ও সিগন্যাল দিয়ে রেখেছে একদম নিচেও উপরেও, কথা বুঝতে পারছেন তো? আর যদি দেখে যে ছেলেটার মুখে দাড়ি রয়েছে সুন্নাতি দাড়ি রয়েছে মাশাআল্লাহ, আর গুঠির উপরে থেকে প্যান্ট পরছেন, না চলবে না, এর লাইন নেই, সিগন্যাল লাল দেখাচ্ছে, চলবে না। মেয়েরা জানে কোন পুরুষের সঙ্গে লাইন করা যায় আর কোন পুরুষের সঙ্গে করা যায় না, এটা আপনার চেহারার দিকে দেখে আপনার প্যান্টের দিকে মেয়েরা বুঝতে পারে। আপনি যেমন বুঝতে পারেন কোন মেয়েকে দেখে যে কে লাইন মারার যোগ্য আর কে লাইন মারার যোগ্য নয়, এটা যেমন আপনি বুঝতে পারেন, একইভাবে মেয়েরাও বুঝতে পারে। সুতরাং বোঝা গেল যে আপনি দাড়ি রাখেননি তার মানে আপনি পর্দায় খারাপ কাজ করছেন, এটা ফরজ। এই জন্য একজন ডাক্তার তিনি গল্প করছেন যে এমন একটা তার প্রস্তুতি হয়েছিল রুগী দেখতে গিয়ে একাকি রুগী তাকে জড়িয়ে ধরেছিল, ফলে তার পরে থেকে সে দাড়ি রাখা শুরু করেছে। আগে থেকে নামাজ পড়তো কিন্তু দাড়ি রাখতো না। তারপরে তিনি মন্তব্য করছেন যে এটা শুধু দাড়ি নয়, এটা পুরুষদের জন্য পর্দা, একজন ডাক্তার মন্তব্য করছেন। বন্ধুগণ সময় যেহেতু শেষ সেজন্য আমি আমার আর কথা আগে বাড়াচ্ছি না, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় ছিল পুরুষ জাতির পর্দা, পুরুষ জাতির পর্দা নিয়ে আলোচনা, সেই জন্য পুরুষ জাতির পর্দার উপরে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলেছি। সুতরাং আপনারা ভাববেন এবং সেই পয়েন্টগুলোর উপরে আপনারা অবশ্যই আমল করবেন, আপনারা আমল করতে বাধ্য। তার কারণ হচ্ছে প্রত্যেকটা আমি দলিল দিয়ে আপনাদেরকে উপস্থাপন করেছি, দলিল সহকারে বলেছি আপনাকে পালন করতেই হবে, না করলেই আখেরাতে ভয়ঙ্কর পরিণতি রয়েছে বন্ধুগণ। এবং আপনাদের যে দায়িত্ব, আজকে যা অবস্থা করেছে মা বোনেরা পর্দার আড়াল থেকেও যা অবস্থা করেছে, আমি অবাক হচ্ছি, এটাই প্রথম আমার জীবনে বন্ধুগণ। সুতরাং আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং কমসে কম নিজের জীবনে পর্দা বাস্তবায়ন করবেন, এবং আপনার ফ্যামিলির উপর যে দায়িত্ব রয়েছে, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 বলে দিয়েছেন, সেই অবশ্যই সেটা করবেন। আমি আমার